যারা 2022 সালে নবম দশম শ্রেণীতে আইসিটি পরীক্ষা দিবেন তাদের যে ব্যবহারিক রয়েছে নতুন সিলেবাস অন্তর্ভুক্ত ব্যবহারিক অর্থাৎ কোভিড-19 কারণে যে পরিবর্তিত সিলেবাস সেটাতে যে 6টি ব্যবহারিক দেওয়া হয়েছে আমরা সিরিয়ালি আপনাদেরকে সেই 6টি ব্যবহারিকেরই আপনাদের সাথে আমরা ব্যবহারিক ক্লাস শেয়ার করব এবং আপনারা যদি আমাদের চ্যানেলে যদি প্লেলিস্ট চেক করেন তাহলে 6টি বিষয়েরই বা 6টি ব্যবহারিকেরই আপনি ক্লাস আসলে পেয়ে যাবেন। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি প্রথম যে ব্যবহারিকটি রয়েছে যেটার নাম হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব এবং সেটার জন্য আপনাদের সাথে আমি মহাগুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2007। অর্থাৎ আপনাদের বইয়ে যেহেতু 2007 দিয়ে কাজ দেখানো হয়েছে আমরাও 2007 আপনাদেরকে ইনস্টল এবং আনইনস্টল করে আপনার আজকে আপনাদেরকে দেখাবো। তো আশা করছি আপনারা সাথে থাকবেন। তো যে কথা না বললেই নয় সেটা হচ্ছে 2007 ইনস্টল করার জন্য আপনাদেরকে আসলে প্রথমে ফাইলটি ডাউনলোড করতে হবে, সেটা আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন সিরিয়াল কে সহ, অথবা আপনি যদি আপনার লোকাল কোনো দোকান থেকে আপনি সিডি কিনেন তাহলে সিডিতে কিন্তু আপনারা ফাইলটি পেয়ে যাবেন। তো আমার যদি এখানে খেয়াল করেন আমার কিন্তু এখানে ফাইলটি রয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি ডাবল ক্লিক করে সেটাতে যদি প্রবেশ করি তাহলে আমরা এই ফাইলগুলো দেখতে পাবো, আপনারাও ঠিক একই ফাইলগুলোই দেখতে পাবেন। তো প্রথমে যদি সফটওয়্যারটি ইনস্টল করতে যাই তাহলে যে কোনো সফটওয়্যার আপনি ইনস্টল করতে হলে আপনাকে সেটআপ ডট ইএক্সি এরকম একটা ডট ইএক্সি এক্সটেনশনের যে ফাইলটা রয়েছে সেই ফাইলটাই মূলত আপনাকে ইনস্টল করতে হবে বা সেই ফাইলটা নিয়ে আসলে কাজ করতে হবে। তো এটাকে সেটআপ করার জন্য বা ইনস্টল করার জন্য আমরা সেটআপ ডট ইএক্সি যে ফাইলটা আছে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা সেটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিব, ওকে দিলাম। ওকে দিলে আমাদের ফাইলটি এখন ইয়েস দেখতেছে, তাহলে আমরা ইয়েস দিচ্ছি। ইয়েস দিলে দেখেন আমাদের ফাইলটাতে কিন্তু প্রোডাক্ট কি দিতে বলতেছে, প্রোডাক্ট কি দিলেই ফাইলটি সচল হবে আসলে। তো প্রোডাক্ট কি আপনি কোথায় পেয়ে যাবেন, সিরিয়াল নাম্বার, ঠিক আছে। সেটার জন্য দেখেন আমার এখানে কিন্তু কি ইনফরমেশন কিন্তু দেওয়া আছে, এই যে দেখেন আমার এখানে কিন্তু কি ইনফরমেশন বা সিরিয়াল কেটা দেওয়া আছে। তো আমার যে ফাইলটা সেটা হচ্ছে সিরিয়াল ডট টিএক্সটি যে ফাইলটা আছে সেটার উপর ডাবল ক্লিক করলে আমি সিরিয়াল নাম্বারটা পেয়ে যাচ্ছি, এই যে সিরিয়াল নাম্বারটা। এটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করব, কপি করে আমরা আবার ইনস্টল ফোল্ডারে চলে যাব। দেখেন এই যে এখানে চলে আসলাম, এটা একটু মিনিমাইজ করে দিই। এখন এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে অথবা মাউসের রাইট বাটন টিপে পেস্ট করলে সিরিয়াল কেটা এখানে এসে যাবে এবং এখানে দেখবেন যে গ্রিন চেক চলে আসবে। যদি গ্রিন চেক না আসে তাহলে ভাববেন যে আপনার কোনো ডিজিট কম হয়েছে, ঠিক আছে। এখন যদি কন্টিনিউ দিই তাহলে ফাইলটি কিন্তু আমাদেরকে ইনস্টল করার জন্য বলবে। তো আপনার এগুলো পড়ার কোনো দরকার নেই, আপনি এগুলো না পড়ে এখানে আই অ্যাকসেপ্ট যে টিকমার্কটা আছে সেটাতে টিকমার্ক করে দিবেন, অবশ্যই চেক করে দিবেন, এরপর কন্টিনিউ করবেন। এরপর আমাদের এখানে দুটো জিনিস আছে, ইনস্টল নাও আর কাস্টমাইজ। যদি কাস্টমাইজে ক্লিক করেন তাহলে আপনি কোন প্রোডাক্টগুলো আসলে ইনস্টল করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন, আর যদি আপনি সেটা না চান তাহলে আপনি নিজের মতো করে আপনি কি করতে পারেন ফাইলটাকে ইনস্টল করতে পারেন। আচ্ছা আমার এখানে তো আমি যেহেতু কোনো কিছুই মানে দেখবো না, মানে আমার সব কিছুই লাগবে, এই জন্য আমি ইনস্টল নাওতে ক্লিক করবো। আপনার যদি সব কিছু না লাগে তাহলে এখান থেকে আনচেক করে দিতে পারেন বা এরকম ক্রস করে দিতে পারেন, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। এখন আমরা ইনস্টল নাও দিলে আমাদের ফাইলটি কিন্তু ইনস্টল হয়ে যাবে। অথবা আরেকটা কথা বলি, ওখানে যে কাস্টমাইজ এবং ইনস্টল দুটো ওয়ার্ড ছিল আপনি যদি শুধু ইনস্টলে ক্লিক করতেন তাহলেও কিন্তু এরকম ইনস্টল হয়ে যেত, ঠিক আছে। তো দেখেন কোনো সফটওয়্যার যত বেশি ভারী হবে তত বেশি ইনস্টলেশন প্রসেসে সময় বেশি লাগবে, আর যদি ভারী না হয় তাহলে খুব কম সময়ে কিন্তু হয়ে যাবে। তো আমার এখানে দেখেন আমার ফাইলটা কিন্তু আস্তে আস্তে ইনস্টল হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এই গ্রিন মার্কের লাইনটা এ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এটা ইনস্টল হতে থাকবে, আর যখন এখানে শেষ মাথায় চলে আসবে তখন আমরা বুঝতে পারবো যে আচ্ছা এটা ইনস্টলের শেষ পর্যায়ে চলে আসছে। তো আমরা একটু ওয়েট করি এবং ততক্ষণে আমরা এটা দেখতে থাকি। তো দেখেন আমরা দেখতে পাচ্ছি আসলে দীর্ঘ অনেকক্ষণ পর আপনার আমাদের পিসিতে কম্পিউটার বা মাইক্রোসফট অফিস এন্টারপ্রাইজ 2007টা ইনস্টল হয়ে গিয়েছে। আপনাদের পিসি কনফিগারেশন যদি ভালো হয় আরও অনেক আর্লি হবে। তো এরকম আসার পর যখন আপনার আসবে মাইক্রোসফট অফিস এন্টারপ্রাইজ 2007 হ্যাজ সাকসেসফুলি ইনস্টল, তার মানে এটা আপনার কম্পিউটারে কিন্তু ইনস্টল হয়ে গেছে, এরপর আপনি ক্লোজ করে দেবেন। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার পিসিতে কিন্তু অলরেডি 2019 ইনস্টল করা আছে। সো 2007 ইনস্টল করা আমার জন্য বোকামি, বাট আমি আপনাদের সুবিধার্থে আসলে
এটা করলাম, কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আনইনস্টল করবেন। এই যে দেখেন আমার এগুলো কিন্তু 2000 সবগুলো 19, ঠিক আছে। এই যে পাবলিশার 19, পাওয়ার পয়েন্ট 19, ওয়ার্ড 19, এক্সেল 19, তার মধ্যে আপনাদের যে 7 গুলো রয়েছে সেটা সবার সামনে এসে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের ইনস্টলকৃত মাইক্রোসফট ওয়ার্ড 2007 কে কিংবা কোনো যে কোনো সফটওয়্যারকে আপনার কম্পিউটারে থাকা কিভাবে আনইনস্টল করতে পারেন বা কম্পিউটার থেকে ডিলিট করে দিতে পারেন। সম্পূর্ণ প্রসেসটি অবশ্যই আপনাদেরকে দেখাবো, আশা করি মনোযোগ সহকারে দেখবেন, এটি খুব সহজ একটি প্রসেস। তো কোনো সফটওয়্যার ডিলিট বা আনইনস্টল করার জন্য আপনাকে প্রথমে আপনার কম্পিউটার থাকা কন্ট্রোল প্যানেলে যেতে হবে, অথবা আপনি উইন্ডোজ বাটনে ক্লিক করে সার্চ করবেন কন্ট্রোল প্যানেল। এই যে কন্ট্রোল প্যানেল এসে গেছে, সেখানে গিয়ে ওপেনে ক্লিক করলে আসবে, অথবা আপনার হোম স্ক্রিনে থাকা বা আপনার যে স্ক্রিন আছে সেখানে থাকা কন্ট্রোল প্যানেলে ডাবল ক্লিক করলে কিন্তু এসে যাবে। আপনার এরকম থাকতে পারে কিংবা আপনার এরকমও থাকতে পারে কিংবা কখনো এরকমও থাকতে পারে, যেরকমই থাকুক ঘাবড়ানোর কিছু নাই। আপনি জাস্ট ভিউ বাইয়ে গিয়ে ক্যাটাগরি করে দিবেন যাতে বুঝতে সুবিধা হয়। এরপর এরকম দেখার পর আপনি প্রোগ্রামে ক্লিক করবেন, জাস্ট প্রোগ্রামে ক্লিক করবেন, অথবা আপনি যদি আনইনস্টলে প্রোগ্রামে ক্লিক করেন তাহলে আরও সহজ হয়। তাহলে আমরা প্রোগ্রামে ক্লিক না করে আমরা আনইনস্টলে প্রোগ্রামে ক্লিক করলাম। করার পর আমার এখানে যে ইনস্টলকৃত সফটওয়্যারগুলো আছে সবগুলো কিন্তু আমাদেরকে দেখাবে, সবগুলো কিন্তু আমাদেরকে দেখাবে। তবে আমি প্রথমে আপনাদেরকে আমার এখান থেকে দুইটা সফটওয়্যার আপনাদেরকে ডিলিট করে দেখাচ্ছি। প্রথমে আমি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যারটাকে আনইনস্টল করে দেখাবো, যেটাকে আনইনস্টল করবো সেটাকে, আচ্ছা এটাকে আনইনস্টল করলে আমার পিসি রিস্টার্ট দিতে হবে। তাহলে আগে আমি আপনাদেরকে এই মাইক্রোসফট ওয়ার্ড 2007টাকে আনইনস্টল করে দেখাচ্ছি তাহলে কোথায় আছে প্রথমে খুঁজে বের করতে হবে। দেখেন এই যে মাইক্রোসফট অফিস এন্টারপ্রাইজ 2007 ফাইলটা সিলেক্ট করবেন, করে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে সেখানে আনইনস্টল লেখাটি আসবে, সেখানে আপনি মাউসের লেফট বাটন ক্লিক করলে ওকে হয়ে যাবে, তাহলে ক্লিক করুন। এবং এখানে আপনার থেকে জানতে চাইছে যে আপনি কি এটা আনইনস্টল করতে চাচ্ছেন কিনা, আপনি ইয়েস সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এই যে এখন আমাকে জিজ্ঞাসা করছে যে আর ইউ শিওর ওয়ান্ট টু রিমুভ মাইক্রোসফট অফিস এন্টারফেস 2007 ফ্রম ইউর মেশিন। আপনি যেহেতু আনইনস্টল করে দিবেন তাহলে আপনি ইয়েস লিখে দিবেন, ইয়েসে ক্লিক করলে কিন্তু আনইনস্টল হওয়া শুরু করবে। দেখেন আনইনস্টল শুরু হয়ে গেছে। তো এটাতে সামান্য কিছু সময় লাগবে, একটা সফটওয়্যার ইনস্টল হতে যে সময় লাগে আনইনস্টল হতে তার চেয়ে অনেক কম সময় লাগে। আমি আশা করব আপনারা সম্পূর্ণ প্রক্রিয়াটি বুঝে যাচ্ছেন, এবং যদি কোনো কোয়েরি থাকে বা প্রশ্ন থাকে তাহলে আপনি সেটা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। তাহলে আমরা একটু খেয়াল করি আনইনস্টল হতে যে সময়টা লাগে একটু খেয়াল করি। যতক্ষণ পর্যন্ত এই গ্রিন মার্ক করা দাগটা আপনার এখানে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এটা আনইনস্টল হবে না। যত বড় সফটওয়্যার তত একটু সময় লাগে, তবে ছোট সফটওয়্যারগুলোতে চোখের পলকে আপনি কোনো ফাইলকে আনইনস্টল করে দিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন একটু সময় নিয়ে আমাদের সফটওয়্যারটা সাকসেসফুলি আনইনস্টল হয়ে গেল, অর্থাৎ আমার মেশিন থেকে সেটা রিমুভ হয়ে গেল। এখন আপনি ক্লোজ করে দিবেন। এখন আপনাকে চাচ্ছে যে এটা আপনার একটা কি রিবুট বা রিস্টার্ট করতে। তো আমরা যেহেতু এখন রিস্টার্ট করলে আমার রেকর্ডিংটা চলে যাবে, আমি সেটা রিস্টার্ট করব না, নো করে দিব, আমি পরবর্তীতে রিস্টার্ট করে নিব। এখন এখানে একটা ফাইল রয়ে গেছে 2007 ইনস্টল করার সাথে 2003টাও ওয়াইফ কম্পোনেন্টটা রয়ে গেছে, এটাকে আনইনস্টল করে দিব। জাস্ট আনইনস্টলে গিয়ে আবার কী করে দিব, আর ইউ শিওর ওয়ান্ট টু আনইনস্টল, হ্যাঁ তাহলে আমরা ইয়েস করে দিব। জাস্ট এটা এরকম স্বল্প সময়ের মধ্যে কিন্তু আপনার এটা আনইনস্টল হয়ে যাবে। একটু দেখতে থাকুন, আপনারা খুব সহজেই সেটা বুঝতে পারবেন। আসলে দেখতে পেলেন যে আনইনস্টল হয়ে গেল, তাহলে আমি নিশ্চয়ই এটা নিশ্চিত হতে পারি যে আপনারা কীভাবে একটা সফটওয়্যার আনইনস্টল করতে হয় সেটা খুব সহজেই বুঝে গেছেন। তাহলে আমরা প্রথম ব্যবহারিকেও কিন্তু শিখে গেলাম যে কীভাবে একটা সফটওয়্যারকে আনইনস্টল করতে হয় বা ডিলিট করতে হয়। তো যদি আপনি বাকি 5টি ব্যবহারিক আপনি দেখতে চান কিংবা শিখতে চান কম্পিউটারের মাধ্যমে, তাহলে আর যদি আপনি স্কুলে আসলে 50-এ 50 পেতে চান আইসিটিতে, তাহলে আপনি এগুলো ফলো করতে পারেন। সেজন্য আমার চ্যানেলে কিন্তু আপনি 6টি টিউটোরিয়ালই পেয়ে যাবেন 6টি ব্যবহারিকেরই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে কৃতার্থ করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।